राष्ट्र সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো এসএফআই এর জেলা সম্মেলন। শনিবার এসএফআই এর প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে 33তম জলপাইগুড়ি জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। একদা লালদুর্গ বলে কথিত ডুবার্সের চাবানের প্রাণকেন্দ্র তথা পৌরশহর মালবাজারের ঘড়িমোড় এলাকায় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠানটি হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা জমায়েত করেন আর ডুবার্সের চাবানে জেলা সম্মেলনকে কেন্দ্র করে বামফ্রন্ট পুনরায় ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃত্ব। এদিন প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে গোটা শহরে বাম ছাত্র সংগঠনের পতাকায় মুড়ে ফেলা হয়। এদিন সম্মেলনকে কেন্দ্র করে প্রায় হাজারের উপর জমায়েত হয় ছাত্র যুবদের ভিড়ে ওই এলাকায় কার্যত জনজোয়ারের আকার নেয়। দুপুর হতেই ছাত্র যুবদের ঢল নামে মাল শহর জুড়ে। এদিন প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন এসএফআই এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। এসএফআই এর রাজ্য সম্পাদক প্রতীকুর রহমান সহ অন্যান্যরা এই সমাবেশ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তুলোধনা করেন এসএফআই নেতা নেত্রীরা। সমাবেশের পর মালবাজার শহর জুড়ে মিছিল করে এসএফআই কর্মী সমর্থকেরা। এরপর মালবাজারের উদীচী ভবনে দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়। কনফারেন্স সেই কনফারেন্সকে সামনে রেখে সারা দেশ জুড়ে আমরা শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও এবং দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছি এবং দেশকে বাঁচানোর জন্য, শিক্ষাকে বাঁচানোর জন্য, ছেলেমেয়েদের অধিকারকে বাঁচানোর জন্য আমাদের যে লড়াই সেই লড়াইয়েরই একটা অংশ আজকে এখানে জলপাইগুড়ির এসএফআই জেলা কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা তৈরি করতে চাইছি। আসল কথা হলো ছাত্রছাত্রীদের এই চোরেদের যে বাটপাটদের এই দাঙ্গাবাজদের যে রাজনীতি, এই দুই যে সরকার, যে দুই সরকার আমাদের ভবিষ্যৎকে বেঁচে দিতে চায়, শেষ করে দিতে চায়, তাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই যাতে আরও বেশি মানুষকে আমরা একাট্টা করতে পারি, সংঘবদ্ধ করতে পারি, সেই জন্য আজকের এই সমাবেশ। কি বলবো, পিছিয়ে যাচ্ছে ধর্ম দিয়ে, জাত দিয়ে তো আর পেটের খিদে মেটে না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, বিশেষত উত্তরবঙ্গের মতো এলাকা দীর্ঘ সময়ের অনুন্নয়ন আছে, সেটা উস্কে দিয়ে যাচ্ছেন মানুষকে। কিন্তু এতগুলো এমপি সমেত, এতগুলো এমএলএ সমেত কেন্দ্রীয় সরকারের থেকে যে সাহায্যটা করার কথা উত্তরবঙ্গের মানুষের রুজি রুটির প্রশ্নে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে, সেগুলো করছেন না। আর এখানে যা আছে, চাকরিচোর, বালিচোর, কয়লাচোর, গরুচোর সবাই জানে, ফলত এদের হাত ধরে নতুন করে পশ্চিমবঙ্গে কোথাও কারো কোনো রকম উন্নতি সাধন হওয়া খুব কঠিন আছে। যত দ্রুত তৃণমূল কংগ্রেসকে হারানো যায় এবং বিজেপিকে দিল্লি থেকে তাড়ানো যায়, সেই কারণেই সেই স্লোগান সামনে রেখেই, সেই অনুরোধ নিয়েই মানুষের কাছে আমরা এই সভা করেছি। না তাই তো, তা মালিকদের সাথে কথা বলে তো সিআইটিইউ অন্যান্য বাকি সকলকে নিয়ে লড়াই করছে, কোথায় তৃণমূল? তারা রাজ্যের সরকারে আছে, বিজেপি তাদের শ্রমিক ইউনিয়ন, তারা কি করছে? এই যে কেটে নিচ্ছে রোজ টাকা এবং চা বাগানে সামগ্রিকভাবে এই করোনার সময় লেখাপড়া যেভাবে ব্যাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার প্রশ্নে যে অবহেলার মুখে চা বাগানের মজদুররা পড়ে আছে, এই সমস্তটা সম্পর্কে কথা বলছে তো বামপন্থীরা। আমরা শুধু বলছি, আমরা 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 করার জন্য বলছি না, ক্ষীর খাওয়ার জন্য বলছি না, যারা আছে সবাইকে নিয়েই আমরা এই লড়াইটা করছি। কিন্তু মজুরি কেটে নেওয়া থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেই প্রশ্নগুলোকে ডিল করা রাজ্যের সরকারে যারা আছে, দেশের সরকারে যারা আছে, তারা ব্যর্থ, তারা দালালি করছে মালিকের, ফলত তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে। মা দুর্গা এন্টারপ্রাইজ আপনার শহর ধূপগুড়িতে নিয়ে এসেছে মার্বেল টাইলস, পাম্পিং, বাথ ফিটিং এর বিপুল সম্ভার। আপনার শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি কিসের? আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই চলে আসুন মা দুর্গা এন্টারপ্রাইজ, গয়েরকাটা রোড, বামনি ব্রিজ নিকটে, পূর্ব মাগুরমারি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নম্বর 97 49 77 38 70 অথবা 70 01 14 96 69।